লাখ কোটি দুরুদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, হায়াতুন নবী জিন্দা নবী, নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা, যিনি আখিরাতে উম্মতকে তরানে ওয়ালা, শামসুদ্দোহা বদরুদ্দোজা সদরুল উলা নূরুল হুদা নূরুন আলা নূর, সৈয়দিনা শফিআনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম। জুরে বলেন আমাদের হায়াতের মালিক কে, আরো জুরে বলেন কে, আমাদের মৌতের মালিক, আমাদেরকে যিনি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই মালিক কে। আজকে যে মাহফিল সাজাইলেন সে মাহফিল সাজানোর তৌফিক দিয়েছেন কে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান আমরা সবাই খুশি না বেজা? আমি তো রাত্রে 8টায় বসছি অল্প কয়েকজন মানুষ নিয়ে। আসলে 8টার সময় মানুষ মাহফিলে আসতে আসতে খাবার খেয়ে প্রায় রাত্র 8:30-9টা বাজা যায়, তারপরেও বসেছি। আমি আশাবাদী আজকে এই টানচারা এ মাহফিলে যারা বাড়িতে আছেন অবশ্যই ইনশাল্লাহ আসবেন, কারণ মাহফিল কিন্তু প্রত্যেক দিন হয় না, কথা বলেন ঠিক কিনা? মাহফিল একদিনের জন্য হয় এক রাত্র, কিন্তু যারা মাহফিলটার আয়োজন করে, এই যে আমার ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আমাকে ঘরের ভিতরে বললেন এই মাহফিলটা কবরবাসীর স্মরণের মাহফিল, কথা বলেন ঠিক না বেঠি? ওনার আওলাদ অথবা এই গ্রামের যত মানুষ কবরে চলে গেছে এবং ওনার দাদা বাবা সহ সকলের স্মরণের মাহফিল, আজকে উনি মাহফিলের আয়োজনটুকু করেছেন, একটা বার চিন্তা করে দেখেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তারা কিন্তু আর দুনিয়ার জমিনে আসতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠি? বাহিরে যেন বাচ্চা কাচ্চাগুলি কথা না বলে, তারা আর মাহফিলে আসতে পারবে না, দুনিয়ার জমিনে আসতে পারবে না। ঠিক তাদের মতো আমি আপনিও একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক না বাজান? সবাই একটু মনোযোগ দিয়া বসেন, মানুষ কম হোক 5 জন হোক কিন্তু আলোচনা যেন হেদায়েতের জন্য হয়, কথা বলেন ঠিক না বেঠি? মাহফিল করব একটা উদ্দেশ্যে, একটা মাহফিল থেকে যেন একটা ব্যক্তি যেন আল্লাহর রহমতে হেদায়েত হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠি? যদি একটা মানুষের ভিতরে হেদায়েতের নূর ঢুকে মাহফিলটা সাকসেস, এই আয়োজনটা সাকসেস যে আয়োজন করেছেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারা আর দুনিয়ার জমিনে আসবে না, চিরবিদায় হয়ে গেছেন। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তার সাথে দুনিয়ার মানুষের কোনো আর সম্পর্ক থাকে না, আর কোনো সম্পর্ক থাকে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমি দুনিয়াতে আসছি, আমার ভাই আসছে, আমার বোন আসছে, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সাথে আমার সম্পর্ক, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব আমার সাথে আমার পরিবারের আমার আপনজন ভাই বন্ধু স্ত্রী পুত্র সবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? সবাই আমার পর, আমার যে সম্পদগুলি আছে সবাই আমার দিকে মনোযোগ, আমার যে সম্পদগুলি আছে এই সম্পদগুলিও আমার পর। দুনিয়ার মানুষ যদি আমি মারা যাই আমার মা বাবার সাথে আমার সম্পর্ক শেষ, ভাই বন্ধুর সাথে সম্পর্ক শেষ, আপনজনদের সাথে সম্পর্ক শেষ, এমনকি সম্পদের সাথেও সম্পর্ক শেষ। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার সম্পদগুলি বলবে আজকে থেকে আমি তোমার আপন না, তুমি আমার আপন না। আল্লাহ রসুল বলেছেন একটা জিনিস ওই মানুষটার আপন, সেই জিনিসটা হলো নেক আমল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
নেক আমল করার দরকার আছে না নাই নেক আমল আমার আপনার আপন সেটা কোথায় হাইয়া ওয়া মাইয়্যাতা দুনিয়াতেও আপন আখিরাতেও আপন কবরে আপন হাসরে আপন মিজানে আপন ফুলসরাতে আপন পরকালে আপন জান্নাতেও আমার সাথে কথা বলেন ঠিক না বেঠি রাসূল বলেন ওই ব্যক্তিটা সবচাইতে গরীব সবচাইতে গরীব ওই ব্যক্তি দুনিয়া যাকে খালি হাতে ফিরায়া দেয় কথা বলেন ঠিক না বেঠি দুনিয়া যাকে খালি হাতে ফিরায়া দেয় ওই ব্যক্তিটা সবচাইতে গরীব তো বাজান কিসের তো অহংকার আমি কিসের অহংকার করি আজকে যদি আমি মারা যাই আমার 50 লক্ষ টাকার বিল্ডিংটা পড়ে থাকবে কথা বলেন ঠিক না বেঠি আজকে আমি যদি মারা যাই আমার 1 কোটি টাকা ব্যাংকে আছে টাকাটা ব্যাংকেই থাকবে কিন্তু আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলাম আজকে যদি আমি মারা যাই আমার কোটি কোটি টাকার সম্পদ আছে সেই সম্পদ জায়গাটা জায়গাতই থাকবে কিন্তু আমি কিন্তু 3.5 হাত কবরে যাব একমাত্র আমাকে ঢাকার জন্য আমাকে ঢেকে দেওয়ার জন্য একমাত্র সাদা একটা মার্কিন কাপড় আমার গায়ে পরিয়ে দিবে সম্পদগুলি সন্তানেরা বুক বিলাস করবে অর্থ সম্পদগুলি সন্তানেরা ভাগাভাগি করবে টাকার জায়গায় টাকা থাকবে অর্থের জায়গায় অর্থ থাকবে জমির জায়গায় বাড়ির জায়গায় বাড়ি থাকবে কোনো কিছু আমার আপনার সাথে যাবে না শুধু আল্লাহর রাসূল বলেছেন একটা জিনিস তোমার সাথে যাবে সেটা হচ্ছে নেক আমল জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য শিল্পীরা বলেন পরের জায়গা পরের জমিন গর ভানায় হায় আমি রই আমি তো সেই গরের মালিক নই কথা বলেন ঠিক না বেঠি আজকে যদি আমি মারা যাই আমার ঘরটা থাকবে না লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর আমি সাজায় রইলাম এই বাড়ি ঘরগুলা থাকবে কিন্তু আমি কবরে চলে যাব এই জন্য শিল্পী বলেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক নই আমি তো সেই গরের মালিক নই সেই গর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই গর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক নই কথা বলেন ঠিক না বেঠি আরে জমিদারে ইচ্ছা মতন দেহি না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস কথা বলেন ঠিক না বেঠি জমিদারে ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হই জানিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হই জানিলাম কথা বলেন ঠিক না বে ঠিক আমি সব কিছু ফেলে কবরে চলে যাব আমার সঙ্গে কেউ হবে না কথা বলেন ঠিক না বে ঠিক আব্বু জিরা আমার ও বাবা জিরা আমার এই দুনিয়ার জমিনে যত সম্পদশালী লোক ছিল যত মহারাজা রাজা মহারাজা ছিল এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই দুনিয়ার জমিন ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে আমার নবী বলেছেন এ উম্মতের দল আমি রাসূল বলে দিয়ে যাই তোমার আপনজন সবাই তোমার পর হয়ে যাবে তোমার সম্পদগুলি তোমার পর হয়ে যাবে একটা জিনিস তোমার সাথী হবে সেই জিনিসটা হলো তোমার নেক আমল জুড়ে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিন আমি আপনি আমার পূর্বপুরুষ যেমনি চলে গেছে আজকে মাহফিল এই টান চারা
আলেম পুলের শিরোমণি হযরত মাওলানা কিতাব আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার বংশধরদের স্মরণে এই বংশের মধ্যে কতগুলা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে কথা বলেন ঠিক না বেঠিক অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অনেক আপনজনদেরকে হারায়া এই মাহফিলটা চলতেছে তাদের জন্য দুয়ার আঞ্জাম হয়েছে বাজান রে একটা রাস্তা খোলা আছে কবর বাসিন্দারা যখন কোন নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায় কোন মানুষ এই সন্তানটা যখন তার আওলাদের জন্য দোয়া করে আল্লাহ রসুল বলেছেন ওই আওলাদের দোয়াটা ওই আপনজনদের কবরে চলে যায় জুরে বলেন সুবহানাল্লাহ ওই আপনজনদের কবরে চলে যায় কবর বাসিন্দারা নেক সন্তানের দোয়া পায় কথা বলেন ঠিক না বেটি সব কিছু থাকবে আমি আপনি সব কিছু ফেলে অন্ধকার কবরে চলে যাব সব কিছু আমার আপনার পর হয়ে যাবে একটা জিনিস আমার আপনার আপন হবে সেটা হচ্ছে নেক আমল আল্লাহর রাসূল বলেছেন একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় অন্ধকার কবরে চলে যায় বাজান রে আমি আপনি মনে করি এই দুনিয়ার জমিন থেকে যখন আমাকে আপনাকে কবরের পার নিয়ে যায় কবরের পার নিয়ে যাওয়ার পরে যেই কবরে আমাকে আপনাকে রাখা হয় ওই কবরে রাখার পরে মনে হয় ওই কবরে রাখলে মুনকার এবং নাকির চলে আসে আমরা যেটা বলি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু হাদিস শরীফে দেখা যায় ওই কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসার আগে আরো একজন ফেরেশতা আসে জোরে বলেন আল্লাহু আকবার আরো একজন ফেরেশতা আসে আল্লাহর রাসূল বলেছেন আরো একজন ফেরেশতা তোমার কবরে আসবে যখন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায় বাজান মৃত্যুটা কারো জন্য নিয়ামত কারো জন্য কিয়ামত এই দুনিয়ার জমিনটা বেঈমানের জন্য বালাখানা ইমানদারের জন্য জেলখানা কথা বলেন ঠিক না বেঠিক দেখবেন ইমানদার একটা লোক বহু কষ্ট করে বহু পেরেশানির মধ্যে থাকে অথচ আজকে যারা আমার আল্লাহরে মানে না আল্লাহর ইবাদত করে না আমার নবীজির শান মান আমার নবীজিকে মানে না এই দিন মানে না তারা বড় আলিশান সুখে আছে অর্থ সম্পদের দিক দিয়ে কোনো অভাব নাই কিন্তু আল্লাহর রসুলের হাদিস একটা মানুষ ইমানদারের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর বেঈমানের জন্য দুনিয়াটা হচ্ছে বালাখানা আল্লাহর রসুল বলেন একটা মানুষ যখন অন্ধকার কবরে চলে যায় মুনকার এবং নাকির আসার আগে তার কবর একজন ফেরেশতা আসে ওই ফেরেশতাটার নাম হলো নোমান ফেরেশতা জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই নোমান ফেরেশতা একটা খাতা নিয়ে আসে ওই যে আপনি দুনিয়ার জমিনে 50 বছর ছিলেন এই 50 বছর থাকার পরে আপনি 50 বছরের হিসাবটা সেই খাতার মধ্যে লেখা আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ একটা মানুষ যখন সরকারি চাকরি করে 20 বছর চাকরি করার পরে তার 20 বছরের যে লিস্ট তার 20 বছরের যে হিসাব সেই হিসাবটা ক্লোজ করে দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক তার হিসাব ক্লোজ করে তার কাছ থেকে 6 সিগনেচার রাখা রাখা হয় রাখার পরে তাকে সরকার ছাড়পত্র দেয়া দেয় কথা বলেন ঠিক না বেঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কাছে এমন একজন ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে পাঠাবে কবরে আসবে ওই খাতাটা নিয়ে আসবে 50 বছরের জিন্দেগী করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের লিস্টটা ওই ফেরেশতার কাছে দিয়া দিবেন আয়েশা ফেরেশতা দেখাইবেন ও বান্দা দেখো তুমি দুনিয়ার জমিনে কি করছো এই যে তোমার আমলের খাতা এই খাতাটা দেখানোর পরে যখন ওই ব্যক্তিটা যদি বদকার হয় গুনাহগার হয় ওই ব্যক্তিটাই খাতাটা দেখার পরে বলবে না না এই কাজগুলি আমি করি না এই খাতা আমার না এই খাতা অন্য আরেকজনের এই কথাটা বলবে খাতাটা দেখার পরে সে চিনবে কি স্বীকার করবে নওমান ফেরেশতা আল্লাহর ফেরেশতা এই খাতাটা দেখানোর পরে ওই ব্যক্তিটা অস্বীকার করবে আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতা ভিডিও ক্যামেরাটা ধরো দুনিয়ার জমিনে সে যা করেছে তার অন্যায়গুলি তার চোখের সামনে ধরে তুলো আল্লাহর নবী বলেছেন ওই খাতাটা যখন তার সামনে ভিডিওটা যখন ধরা হবে দুনিয়ার জমিনে সে যা করেছে তার ফটোগ্রাফটা যখন ধরে তো ধরা তোলা হবে
ওই ব্যক্তিটা দেখার পরে মাথাটা নিচের দিকে দিয়া ফেলবে আর মনে মনে বলবে হাইরে দুনিয়ার জমিনে কি করলাম দুনিয়ার জমিনে কি করলাম তার দুনিয়ার জমিনে কি করলো হাই হাই বলতে বলতে সময়টা পার হয়ে যাবে বাবার একটা বার কথা স্মরণ করেন একটা বার মরণের কথা খেয়াল করে দেখেন ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে দিবে আমি আপনি বলবো হাই হাই দুনিয়ার জমিনে কি করলাম এই কাগজগুলি এই লেখাগুলি দেখার পরে ওই ফেরেশতা আমাকে আপনাকে ডাক দিয়ে বলবেন এবার তুমি তোমার খাতার মধ্যে সিগনেচার করো স্বাক্ষর করো জোরে বলেন আল্লাহু আকবার আমার আপনার দিয়া ওই খাতার মধ্যে সিগনেচার করানো হবে স্বাক্ষর দেওয়া হবে আল্লাহর রাসূল বলেছেন সিগনেচার স্বাক্ষর নেওয়ার পরে এই ফেরেশতা সেখান থেকে চলে যাবে এমত অবস্থায় আমি আপনি কবরের ভিতর থেকে এদিক সেদিক তাকাবো হাইরে কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আমি আপনি এদিক সেদিক তাকাবো তাকায়া দেখবো আমার আপনার আপনজনগুলি আমার কবরের ভিতরেও নাই কবরের পাশেও নাই কথা বলেন ঠিক না বেঠিক কেউ নাই কেউ নাই আমার আপনার পাশে বাজান দুনিয়াটাকে লাথি মারেন দুনিয়ার লোভ মোহ ছেড়ে দেন আখিরাতের চিন্তা করেন আপনি আপনার ইমানকে আমলের মাধ্যমে সাজান কথা বলেন ঠিক না বেঠিক ইমানটাকে আমলের মাধ্যমে সাজান দেখবেন ইমানকে সুসজ্জিত করেন আপনার কবর আপনার জন্য বালাখানা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলেন এরপরে তার কবরের মধ্যে মনকর নাকির আসবে মনকর নাকিরের কার্যক্রম আরম্ভ হয়ে যাবে বাজান রে আমার আপনার আমলের খাতাটা কি উপায় হবে একটা কথা চিন্তা করে দেখেন একটা বার চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে আমি আপনি কি করলাম আমার আপনার আমলের খাতাটা কি হবে আমার আপনার আখিরাতটা কেমন হবে আল্লাহ রসুল বলেছেন ওই কবরটা কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম ওই কবরের মধ্যে একটা মানুষ যখন যাবে একটা মানুষ যখন যাবে একটা সমুদ্রের মধ্যে মধ্যখানে যখন একটা মানুষ বড় বড় ঢেউয়ের মধ্যে একা হয়ে যায় ওই সমুদ্রের ভিতরে তাকে যখন বাঁচানোর মতো কেউ আর থাকে না ওই মানুষটা যতটুকু অসহায় হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর উপরে কবরের মধ্যে ওই ব্যক্তিটা তারও চাইতে আরো বেশি অসহায় হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তারও চাইতে বেশি অসহায় হয়ে যায় ওই ব্যক্তিটা বাজান কিসের জিন্দগি কিসের দুনিয়াদারি আমি আপনি করতেছি দুনিয়ার মোহটা ছেড়ে দেন মাইকের আওয়াজ আজকে প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে কত মাহফিলের প্যান্ডেলে কিন্তু মানুষ কম থাকে ঠিক না বে ঠিক মাহফিলের প্যান্ডেলে মানুষ কম থাকে বেহেস্তের বাগানে মানুষ কম থাকে বাজান রে আজকে এই টানচারা গ্রামের কত মানুষ অন্ধকার কবরে শুয়ে রয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আমার নবী বলেছেন লক্ষ টাকার মালিক হতে পারো কোটি কোটি টাকার মালিক হতে পারো আমি রসুল বলে দিয়ে যাই গরিব হতে পারো লক্ষ টাকার দরকার নাই কোটি টাকার দরকার নাই গরিব হতে পারো অর্থহীন হতে পারো অর্থ সারা হতে পারো গরিব হতে পারো আল্লাহর নবী বলেছেন একটা মানুষের অর্থ নাই সম্পদ নাই ঈমান আমলটা যদি ঠিকঠাকের উম্মত আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে একটা ধনী ব্যক্তির আগে তুমি গরিব ব্যক্তিটা 500 বছর আগে জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও maaf করে দাও ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও maaf করে দাও ক্ষমা করে দাও যত দিন হৃদয় বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও সুপথে চালাও মাফ কাউকে ডরি না কাউকে সরি না তবু দারে হাত পাতি তবুও
شيئ سلاي رحمة ضيا بلاو خما করে দাও মাফ করে দাও জোরে বলেন ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও করে দাও ক্ষমা করে দাও একটা জবান বন্ধ রাখবেন না একবার জবানটা খুলে বলেন আল্লাহু আকবার ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ الله أكبر بولين أمار الله بولين حبيب أبني بولدين قول حبيب أبني بولدين إن كنتم تحبون الله نشتوي যদি আপনার উম্মতেরা আমার বান্দারা আমি আল্লাহকে মহব্বতের দাবি করে তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ও আমার বন্ধু হাবিব আমার আপনি বলে দিন যদি আপনার উম্মতেরা আমার এই বান্দারা আমি আল্লাহকে পাইতে চাই তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে বোঝা গেল নবীর ইত্তেবা ছাড়া নবীর অনুসরণ ছাড়া নবীর মহাব্বত ছাড়া নবীর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জমিনে কোনো মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাইতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের অন্য জায়গায় মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন আমার বন্ধু তোমাদের কাছে যা নিয়ে গেছেন তা তোমরা গ্রহণ করো যা অনুমতি দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতেরা হারাম থেকে দূরে থাকো হালালকে আঁকড়াইয়া ধরো বাজান রে এই দুনিয়ার জমিনে আমার আপনার নবীর আদর্শ হচ্ছে দুনিয়ার জমিনে সর্ব উত্তম আদর্শ কথা বলেন ঠিক না বে ঠিক আমার আপনার নবীর আদর্শ দুনিয়ার জমিনে সর্বোত্তম আদর্শ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছেন আমার হাবিবুল্লাহর মধ্যে জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই নবী মায়ার নবী কেমন আদর্শ যেই নবী জীবনে কোনোদিন কাউরে গজবের দোয়া করে নাই কারণ আমার নবী তো গজবের নবী না আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন জুড়ে বলেন সুবহানাল্লাহ তায়েফের জমিনে আমার নবীকে তায়েফের জমিনে পাথরে আঘাত করেছেন জিব্রাইল আইসা ডাক দেয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী একটা বার অনুমতি দেন নবী এই তায়েফ বাসীরে তায়েফের দুইটা পাহাড় তাদের উপরে ফেলে তাদেরকে ধ্বংস করে দিব আমার নবী ডাক দেয়া বলেন জিব্রাইল ও জিব্রাইল রে আমি নবী গজবের নবী না রে জিব্রাইল আমার আল্লাহ আমারে গজবের জন্য পাঠাই নাই অভিশাপের জন্য পাঠাই নাই আমার আল্লাহরে যায়া কও আমার আল্লাহ যেন তায়েববাসীরে আমার আল্লাহ হেদায়াত দান করে দেয় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কেমন নবী কথা বলেন ঠিক না বেঠি কেমন মায়ার নবী কেমন মহাব্বতের নবী পাথরের আঘাত খেয়েছেন কিন্তু আমার নবীর জবান মুবারক দ্বারা অভিশাপ আসে নাই কথা বলেন ঠিক না বেঠি বদদুয়া দেই নাই কারণ আমার আল্লাহর বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুরে বলেন সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী
নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাহি ওই নবীজির ঘাম জুড়ে বলেন সাহাবারা জুড়ে জুড়ে ওই নবী আপনারা বলতে পারেন না আমার সাথে সবাই জুড়ে জুড়ে পড়েন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাহি ওই নবীজির ঘাম জুড়ে বলেন সাহাবারা হাইরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি কথা বলেন ঠিক না বেঠে আইরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি কথা বলেন ঠিক না বেঠে আর শুন বাহানি সুন্দর কাহিনী আর শুন বাহানি সুন্দর কাহিনী হত বাগ হইলেন যত সাহাবা কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাহি ওই নবীজির ঘাম জুড়ে বলেন সাহাবারা আতর বানাই মহাপতে আইরে উস্তুনে হান্না নাহাই একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্না নাহাই একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদবা দিতেন রাসূল আকরাম কষ্টহ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হত বাগ হইলেন শত সাহাবা কেরাম রহমতে আলম নবী সাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাহি ওই জুরে বলেন সাহাবারা আতর বানাহি ওই নবীজির ঘাম বাবারে এমন একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আসলা ও টানচারার বাবারা এমন মায়ার নবীর দয়ার নবীর মহাব্বতে নিজের জীবনটাকে সুন্নতি তরিকায় সাজাও সুন্নতি তরিকায় সাজাও নবীর মহাব্বত অন্তরে নিয়া কবরে যাও দেখবা ওই কবরে তোমার আমার জন্য আমার মায়ার নবী আপন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি আমার নবী মায়ার নবী কেমন আদর্শ কেমন ধৈর্য আমার নবীকে আমার আল্লাহ দান করছে আমার নবী ডাক দিয়া বললেন আবু বাকর এ আবু বাকর আমি একদিন তোমার নিয়া হিজরতে যাম হুজুরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মক্কা নগরের মধ্যে যখন ইসলামের দাওয়াতের কাজ শুরু করলেন সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও হাবিব আপনি আপনার আপন জনদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেন জুরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আগে নিজে বাঁচো তারপরে আহালকে বাঁচাও এরপরে গ্রামবাসীকে বাঁচাও অর্থাৎ তারপরে তাদেরকে বাঁচাও আগে নিজে নিজে বাঁচার জন্য বলছে কথা বলেন ঠিক না বেঠি আগে নিজের ইমানরে বাঁচান আগে নিজে আখেরাত কিভাবে সাজাইবেন সেই চেষ্টা করেন এরপরে আল্লাহ পাক বলেন তারপরে তোমার আহালকে বাঁচাও তারপরে তোমার আহালের পরে যারা আছে তাদেরকে বাঁচাও আল্লাহ পাক বলেন হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াতটা আপনি আপনার আহালের কাছে দেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই মায়ার নবী দয়ার নবী সর্বপ্রথম পরিবারের লোকদেরকে দাওয়াত দিবেন আবুল আহাব
আমার নবীর দাওয়াত পাইলেন। আমার নবী বললেন, ও আবুল আহাব, আমি নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গাম্বর হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। যে আরবের মধ্যে আবুল আহাব আমার নবীর বিরোধিতা করছে, যে আরবের মধ্যে মক্কা নগরীর মধ্যে আমার নবীর বিরোধিতা করছে আবু জাহাল, যে আরবের মধ্যে আমার নবীর বিরোধিতা করছে উতবা সাইবা, আমার আল্লাহ বলেন, হাবিব গো, যদিও তারা বিরোধিতা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, কথা বলেন ঠিক না বেঠিক, আমি আল্লাহ আজমতের মালিক, আমি আল্লাহ আপনার শানের মালিক, তারা আপনার বিরোধিতা করে সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লোককে আপনার পক্ষে দিয়া দিব, আবু বকর আমার নবীর পক্ষে, উমর আমার নবীর পক্ষে, ওসমান জুন্নুরাইন আমার নবীর পক্ষে, আমার নবীর পক্ষে আলী মর্তুজা আমার নবীর পক্ষে, সাহাবায়ে কেরাম এমন কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কদমে দিয়া দিলেন। আবু বকর বলেন, নবী গো, জীবন যদি দিতে হয় তাহলেও আপনার আপনি নবীর কদম ছাড়ব না। উমর বলেন, নবী গো, আপনার জন্য শত শত কাফের নয়, শুধু নিজের বাবাকেও হত্যা করেছি গো নবী, যদি প্রয়োজন হয় গো নবী, আমি আবু বকরের জীবনও আপনার কদমে দিয়া দিব। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ। হযরত উসমান আমার নবীর দুইটা কন্যাকে বিবাহ করার কারণে আমার নবী ওই উসমান জুন্নুরাইনের উপাধি লেগেছিল জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। ওই উসমান জুন্নুরাইন আমার উসমান জুন্নুরাইন মসজিদে নববীর মধ্যে আসে, কিন্তু উসমান জুন্নুরাইন হাসি মুখে মসজিদে নববীর মধ্যে আসে। উসমান জুন্নুরাইন জিহাদের ময়দানে যায়, উসমান জুন্নুরাইনের মন কোনোদিন বেজার হয় না। উসমান জুন্নুরাইন ইসলামের খেদমতে যাই, দাওয়াতের কাজে যাই, জীবনে কোনোদিন উসমান জুন্নুরাইনের মুখ বেজার হয় নাই। আমার উসমান জুন্নুরাইন পৃথিবীর কোন জায়গায় যাইয়া উসমান জুন্নুরাইন মন খারাপ করে নাই রে বাবা, কিন্তু উসমান জুন্নুরাইন একটা জায়গায় গেলে উসমান জুন্নুরাইনের চোখের পানি ধরে রাখতে পারে না। উসমান জুন্নুরাইন রে ডাক দেয়া বলে, উসমান, ও উসমান, দুনিয়ার জমিনে মসজিদে নববীর মধ্যে দেখি উসমান তুমি হাসো, উসমান জিহাদের ময়দানে যাইলে তোমার হাসি মাখা মুখ দেখা যায়, উসমান রে নবীর কদমে যাও কেন হাসো, কিন্তু তোমার একটা জায়গায় নিয়ে আসলে একটা জায়গায় দেখলে তুমি শুধু কাঁদো। উসমান জুন্নুরাইন কবরের পার গেলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই উসমান জুন্নুরাইন ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, ও সাহাবী ভাই, কেন কাঁদি জানোনি? আমার নবী বলছেন, এই কবরটা আখেরাতের প্রথম গাঁটি, এই কবর কারো জন্য জান্নাত, এই কবর কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠি। ওই উসমান জুন্নুরাইন আমার নবীর কদমে বলে, নবী গো, যদি প্রয়োজন দিতে প্রয়োজনে জীবন যদি দিতে হয় আপনি নবীর জন্য জীবন দিয়া দিব। জোরে বলেন মারহাবা। হযরতে আলী মুর্তজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আলী মুর্তজার জীবন একবার নয়, দুইবার নয়, হাজারবার আমি আলী মুর্তজার জীবনটা আপনার কদমে দিতে হয়, এই দ্বীনের জন্য আপনি নবীর জন্য আমি আলী মুর্তজার জীবন কুরবান করব। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ। আলী মুর্তজা কি কুরবানি করছেন? নিজের দুই দৌহিত্রকে আল্লাহর হাবিবের রাস্তায় কুরবান করে দিছে, কথা বলেন ঠিক না বেঠি। ইমাম হাসান হুসাইন রে আল্লাহর রাস্তায় দিয়া দিছে, আমার নবীর গুনাহগার আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য, কথা বলেন ঠিক না বেঠি। ও আব্বু জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই মায়ার নবী দয়ার নবীরে আমার আল্লাহ কতটুকু ধৈর্য দিয়েছেন একটা বার খেয়াল করে দেখেন, আমার নবীর কতটুকু ধৈর্য, ওই মায়ার নবী দয়ার নবীর কতটুকু ধৈর্য। আমার নবী সর্বপ্রথম আহলদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আবুল আহাব দ্বীনের দাওয়াত পাইলেন,
আবু লাহাব দ্বীনের দাওয়াত পাওয়ার পরে বড় রাগান্বিত হয়ে গেল আবু লাহাব রাগান্বিত হইয়া ডাক দিয়া বলেন হে মুহাম্মদ তাকাল্লা কালি হাজা দাওতানা ও মুহাম্মদ কিসের জন্য তুমি আমাকে ডাকছো তুমি কি তোমার এই দ্বীনের দাওয়াতের জন্য ডাকছো আমি আবু লাহাব বলি তোমার জবান ধ্বংস হোক তোমার দুই হাত ধ্বংস হোক আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের ব্যবহার সহ্য করে নাই সাথে সাথে আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাযিল করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের শানের বিয়াদবি সহ্য করি না আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন তারা যেন আমার আল্লাহর বিরুদ্ধে গেল যারা আমার নবীর বিরুদ্ধে যাবে তারা নবীর বিরুদ্ধে যায় নাই স্বয়ং আমার আল্লাহর বিরুদ্ধে গেছে কথা বলেন ঠিক না বেটি যারা আমার নবীর শান আজমতের উপর বিয়াদবি করবে আমার আল্লাহ কোনদিন নবীর শান আজমতের বিয়াদবি সহ্য করবে না কথা বলেন ঠিক না বে ঠিক বাবারে কোন নবীর উম্মত কেমনে কইলে আপনারা বুঝবেন কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন এমন একজন নবী এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমারে আমারে আপনারে দান করছে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছে আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম মায়ার নবী গো একটা বারের জন্য শুনেন আমি আল্লাহ আপনারে জানাইয়া দেই আপনার নবীর শান আজমত আমি আল্লাহ কেমনে বুলন্দ করছি তামাম দুনিয়ার সমস্ত নবীদের মুজেজ আমি আল্লাহ জমিনে রাখছি আর আপনি নবীর মুজেজাটা আমি আল্লাহ স্বয়ং আসমানের উপরে তুলে দিছি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আসমানের উপরে কোথায় আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আমার নবী মায়ার নবীকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক পাড়ি দেওয়াইতে দেওয়াইতে আমার আল্লাহর বাড়িতে আরশে আজিমের উপরে নিয়ে গেলেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব আপনার শান এবং আজমত আমি আল্লাহ কেমনে বুলন্দ করছি মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমারে দেখতে চাই আমার আল্লাহ বলেন লাম তারানি মুসা তুমি আমারে দেখতে পারবা না মুসা নবী বলেন আল্লাহ আমি একটা বার তোমারে দেখতে চাই আমার আল্লাহ পাক বলেন আমাকে দেখার সাত জাগছে তোমার আসো তুর পাহাড়ে আসো আল্লাহ পাক কোথায় আমার নবীর শানটা বাড়াইয়া দিছেন আমার আল্লাহ বলেন হাবিব আপনি নবী আমি আল্লাহর বাড়িতে আসছেন আরশে আজিমের উপরে আমি আপনাকে জুতা মুবারক সহকারে উঠাইছি মুসা নবীরে তুর পাহাড়ে নিছি কিন্তু আমি আল্লাহ জুতা পায়ে দিয়া মুসারে তুর পাহাড়ে তুলি নাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মুসা জুতাগুলি তুর পাহাড়ের নিচে খুইলা আসো সুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব আপনি নবীর জুতা মুবারকের দুলা খাওয়ার জন্য আরশে আজিম পর্যন্ত পাগল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক বলেন হাবিব আপনার শানটা আমি কিভাবে বাড়াইছি শুনেন মুসা আলাইহিস সালাম রে নূরের 70টা পর্দার ভিতর থেকে এক চিমটি নূর আমি আল্লাহর যখন একটু মুসা আলাইহিস সালাম একটু পাওয়ার পাইছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেছেন তুর পর্বত পুরে সারখার হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক আর আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিদার দিয়েছেন আল্লাহ পাক বলেন দুইটা দনক যেতটুকু কাছাকাছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সাথে এতটুকু কাছে থাইকা আমি আল্লাহ পাক আমার নবীকে দিদার দিছি জুরে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবীর প্রেমী কেরা দিশাহারা মহরনের বই করে না প্রেম তো মরে না
নবীর প্রেমিকেরা দিশাহারা মরণ হের বই কহরে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো আরে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো জুরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ও মায়ার নবী দয়ার নবী মুসা নবী আমারে দেখতে চাই কিন্তু দেখতে পারে না কেমনে দেখবে গো নবী আমি আল্লাহ পাক অসংখ্যবার মুসা নবীর নিষেধ করছি একটা বার শুনেন গো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী দরখাস্ত করছে আমি আল্লাহরে দেখার জন্য কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার যাওয়ার জন্য উতলা হয়েছিলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ স্বয়ং আমি আল্লাহ আপনাকে আপনি নবীর দিদার দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি আমি আল্লাহর বাড়িতে আপনাকে আনার জন্য আর মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে চেয়েছেন আমি বলেছিলাম লাম তারানি মুসা তুমি আমারে দেখতে পারবা না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রেমিক চিনে প্রেমিক প্রেমিক জানে প্রেমের খবর কথা বলেন ঠিক না বেঠি ইব্রাহিম নবীরে যখন নমরুদে আগুনের মধ্যে দিল 40 দিন আগুনের মধ্যে ছিল কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক বলেন হাবিব ইব্রাহিম খলিলুল্লাহর আমি একটা উপাধি দিছি সেই উপাধির নাম হলো খলিলুল্লাহ বন্ধুত্ব জুড়ে বলেন সুবহানাল্লাহ আর আপনি নবী খলিলুল্লাহ শব্দের অর্থ দ্বারা হচ্ছে আমি ইব্রাহিম খলিলুল্লাহরে বন্ধু বানাইছি বন্ধুত্ব দিছি আর আপনি নবীর শানে আমি ইউজ করেছি ব্যবহার করেছি হাবিবুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ ও হাবিব ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে কোটি কোটি গুণ আজমতার শান আমি আল্লাহ আপনার বুলন্দ করছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো হাইরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো কথা বলেন ঠিক না বে ঠিক ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না ডান হাতটা উঁচু করে বলেন চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো দুইবার বলেন ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আমরা আল্লাহু আকবারও মানি দীন ইসলামও মানি নারায়ে রিসালাতও মানি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাসূলের রিসালাত যদি দুনিয়ার জমিনে না আসতো দুনিয়ার জমিনে অন্ধকার থাকতো কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আমরা আল্লাহু আকবারও মানি দীন ইসলামও মানি রিসালাতও মানি কথা বলেন ঠিক না বে ঠিক একটা রেসারা আরেকটা না যেখানে আল্লাহ আছে সেখানে আমার নবী আছে যেখানে আমার নবী আছে সেখানে আমার আল্লাহ আছে আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনি নবীর শান এবং আজমত বুলন্দ করেছি
করছি পৃথিবীর কোন শক্তি নাই আপনার শান আপনার আজমতকে কমাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কথা বলেন ঠিক না বে ঠিক আমার আপনার নবীর শান এবং আজমত আল্লাহর আল্লাহর হাবিব বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া হুজুর এখানে বসে আছেন আলেমরা হচ্ছে নবীর ওয়ারিশ কথা বলেন ঠিক না বে ঠিক ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যখন চতুর্থ আসমানে গেছে চতুর্থ আসমানে যাওয়ার পরে 500 থেকে 600 বছর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসে নাই ঈসা আলাইহিস সালাম চলে গেছেন 600 বছর থেকে 500 বছর হবে এই 500-600 বছরের ভিতরে মানুষ কেউ গিয়া মূর্তির পূজাত লাগছে কেউ গিয়া আগুনের পূজাত লাগছে কেউ গিয়া গাছের পূজাত লাগছে কেউ গিয়া মাছের পূজাত লাগছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান কিভাবে বুঝাইছেন আল্লাহ পাক বুঝাইয়া দিলেন আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন 1500 বছর হয়েছে আল্লাহর হাবিব এই জমিন থেকে পর্দা করেছেন আজকে মুসলমান প্রমাণ খোঁজো মুসলমান হচ্ছে উত্তম আদর্শকারী কথা বলেন ঠিক না বে ঠিক আমার নবী 1500 বছর হয়েছে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন এখনো পর্যন্ত নবীর প্রেমিকারা এই জমিনের মধ্যে আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক কথা কোন ঠিক কিনা ঠিক নি হুজুর এখনো পর্যন্ত নবীর কর্মীরা নবীর কর্মীরা আমার নবীর কর্মী যারা আমার নবীর আলেম যারা আমার নবীর আশেক আপনারা যারা আছেন এখনো পর্যন্ত চিন্তা করে দেখেন নবীর জন্য এখনো আপনারা জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক না বে ঠিক এখনো আমার নবীর শান আজমত ধরে টিকে আছেন আল্লাহ পাক আমার নবীকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন কথা বলেন ঠিক না বে ঠিক আমার নবী দাওয়াত দিলেন আবুল আহিববারে আবুল আহিববারে চিনেননি আবুল আহিববারে চিনেন পাইলে কি করলেন হইল আমার নবীর কঠোর শত্রু ছিল আবুল আহাব কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক বলেন সূরা লাহাবের মাধ্যমে জানায়া দিবেন ও হাবিব আপনি চিন্তা করেন না আপনার গালির জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়া দিতেছি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে আবুল আহাব সে নিজেও ধ্বংস হয়ে যাবে এবং তার বিবিও ধ্বংস হয়ে যাবে তার জন্য তার বিবি সহ আবুল আহাব সহ জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক আরেকটা শত্রু ছিল সেই শত্রুটা হচ্ছে আবু জাহেল কথা কোন ঠিক কিনা যে আবু জাহিল্লা আমার নবীর শত্রুতা কম করে নাই কথা বলেন ঠিক না বে ঠিক আবু জাহিল্লা এমন একটা লোক যে হচ্ছে মূর্খের পিতা আবু জাহেল আবুল হেকাম জ্ঞানীর বাবার থেকে আবু জাহেল হয়ে গেছে মূর্খের পিতা কথা বলেন ঠিক না বে ঠিক এই আবু জাহিল্লার একদিন একটা অনুষ্ঠানের দাওয়াত দিছে আমরা যেমন বিবাহের অনুষ্ঠানে কিন্তু আমরা দাওয়াত দিই কথা বলেন ঠিক না বে ঠিক বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিই বিবাহের অনুষ্ঠানে যেমন আমরা মানুষকে দাওয়াত দিই এই আবু জাহিল্লার এক লোক এসে দাওয়াত দিছে আবু জাহেল তোমার দাওয়াত দাওয়াত দিলে মানুষ কিন্তু কিছু নিয়ে যায় এখন আমরা মিষ্টি নিয়ে যাই ফল নিয়ে যাই কিছু খাবার নিয়ে যাই নাস্তা নিয়ে যাই বেড়াইতে গেলে কথা বলেন ঠিক কিনা একটা বিবাহের অনুষ্ঠানে গেলে একটা জিনিস নিয়ে যায় একটা উপহার নিয়ে যায় এই আবুল আহাব রে বিবাহের দাওয়াত দিছে আবুল আহাব বিবাহের দাওয়াত খাইতে যায় আবুল আহাব চিন্তা করে দেখছে কি আর নেমু ছোট্ট একটা মূর্তি নিছে পকেটের তলায় করে জোরে বলেন নাউজুবিল্লাহ ছোট্ট একটা মূর্তি নিয়ে রওনা দিছে পথের মধ্যে যাওয়ার পরে এই আবু জাহিল্লার ধরছে পশ্চাপ কি ধরছে পশ্চাপ ধরছে আবু জাহিল্লা ডান বামে তাকায়া কোনো জায়গা পায় না পশ্চাপ করার জন্য হঠাৎ করে দেখে একটা গাছ দেখা যায় আবু জাহিল রাস্তার ভাড়ির মধ্যে নিচের মধ্যে নামছে রাইমা পশ্চাপ করবে কিন্তু মূর্তিটা কোথায় রাখবে আবু জাহিল্লা চিন্তা করলো গাছের গোড়াটার মধ্যে মূর্তিটা রাখি আবু জাহিল্লা গাছের গোড়ার মধ্যে মূর্তি রাখছে রাইখা বসছে পশ্চাপ করার জন্য আর এদিক দিয়া পিছন দিক দিয়া এক কুকুর চিনেননি কুকুর রে চিনেননি কুকুর আইসা মাশাল্লাহ এক পাও আলগি দিয়া সেটা আবু জাহিল্লার খুদারে বিজায়া দিছে কথা বলেন ঠিক না বে ঠিক আবু জাহিল্লার খুদারে বিজায়া দিছে এই দুনিয়ার জমিনে যারা আমার নবীর বিরোধিতা করে আমার নবীর দুশ্মন যারা এই দুনিয়ার জমিনে পথে পথে ঘাটে ঘাটে জায়গায় জায়গায় রসুলের শান বিয়াদবি করলে তাদের সিজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে দুনিয়ার জমিন টিকতে পারবে না টিকতে পারবে না টিকতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক
কুকুরের ফর্সা বিবির জাগেছে কথা বলেন ঠিক না বেঠি আমার আল্লাহ বলেন হাবিব আপনার আপনজনদেরকে আহালদেরকে আগে দাওয়াত দেন আমার নবী আহালদেরকে দাওয়াত দিবেন আমার নবীর বিরোধিতা লেগে গেছে মক্কা নগরীর মধ্যে খানায়ে কাবার মধ্যে বিরোধিতা লেগে গেছে আমার নবী চিন্তা করলেন ডাক দিয়া বললেন আবু বকর ও আবু বকর আমি নবী তোমারে বলে দেই রে আবু বকর হে আবু বকর আমি নবী তোমার নিয়া হিজরত করব রে আবু বকর রে যে কোন রাত্রিতে আমি আবু বকর আমি নবী তুমি আবু বকরকে নিয়া হিজরতে যাব আবু বকর আমার নবীর কদমে কথাটা শুনলেন শুনিনা আমার নবীর কদম থেকে চলে আসলেন আমার নবী একদিন দুই দিন আগে কথাটা বলে নাই কিতাবের মধ্যে এসেছে আবু বকরকে আমার নবী বলেছেন ছয় মাস মতান করে এক বছর আগে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আবু বকর আমার নবীর জন্য হিজরতের কথা বলেছে আবু বকর বাড়িতে যাইয়া ঘুমাইনা ঘুমাইনা ছয় মাস থেকে এক বছর পরে আমার নবী ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জানায় দিয়েছেন হাবিব আমার নবীকে মেরে ফেলার জন্য মক্কা নগরীর মধ্যে আবু জাহিল্লা মিটিং করছে এই আবু জাহিল্লা আমার নবীরে মারার জন্য মিটিং করছে মিটিং করার পরে মিটিং এর মধ্যে রায় করছে আমার নবীরে দুনিয়ার জমিন থেকে সরায়া দিবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার নবীরে ও মায়ার নবী আমি আল্লাহ আপনারে বলি আপনি হিজরতে চলে যান আমার নবী রাতের আধারে বের হয়ে যাবেন আমার নবী ঘর মুবারকের ভিতরে হুজরা মুবারকের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন চতুর্পার্শ্বে কাফেররা আমার নবীকে ঘ্রাণ করে ফেলেছেন এই মুহূর্তে আমার নবী কিভাবে বের হবেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন হাবিব আপনার হাত মুবারকের মধ্যে কতগুলি বালি নেন বালি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনি বালিগুলি সামনের দিকে সিটা মারেন জুরে বলেন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলেন মালিক ও আমার মাওলা কাফের তো চতুর্দিকে আমি যে বালি সামনের দিকে দিব কিভাবে চতুর্দিকে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আপনি আপনার বালিগুলি সিটা দেন গনবি আর প্রত্যেকের চোখে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার নবী কতগুলি বালি নিলেন নিয়া সিটা দিলেন এদিক দিয়ে আমার নবী হযরত আলী মর্তুজারে ঘরের মধ্যে আইনা আমার নবীর চাদর মুবারক দিয়া আলী মর্তুজারে বিছানার মধ্যে শোয়া দিলেন আলী মর্তুজারে নসিহত করলেন আলী ও আলী রে আমি নবীর কাছে আনামতের মাল যেগুলি আছে মানুষ যেগুলি রাখছে অথবা গনিমতের মাল যেগুলি রাখছে এইগুলি তুমি তিন দিনের মধ্যে বিতরণ করে দিবা যার যার কাছে দিয়া দিবা ও আলী আমি নবী বলে দেই এই মালামালগুলি দিয়া তিন দিনের মধ্যে তুমি আলী মর্তুজা আমি নবীর সাথে মদিনায় মিলিত হবা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আলী মর্তুজা ঘরের মধ্যে শুয়া শুয়া চিন্তা করেন আমি যে ঘরের মধ্যে শুইলাম কাফের রানী আমি আলীর উপর আক্রমণ করে যখন আমার নবী এই কথাটা বলছে আলী তিন দিনের মধ্যে তুমি আবু বা তুমি আলী আমি নবীর সাথে মিলিত হইবা আলী মর্তুজা ডাক দিয়া বলেন দুনিয়াবাসী রে ও দুনিয়াবাসী খুদারে কসম করে বলি আমি আলী মর্তুজা বলি তোমরা শুনো আমি আর নবী যে বলছে তিন দিনের মধ্যে আমি আমার নবীর সাথে মিলিত হব খুদার কসম করে বলি এই তিন দিনের মধ্যে আমি আলী মর্তুজা দুনিয়ার জমিন থেকে কেউ আমারে মারতে পারবে না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ দেখেন আলী মর্তুজার কি আকীদা আলী মর্তুজার কি বিশ্বাস আমার নবী বলছে আলী তিন দিনের মধ্যে তুমি আমার সাথে মিলিত হইবা আলী মর্তুজা বলেন খোদার কসম করে বলি ও দুনিয়ার মানুষ শুনো আমার নবী বলছেন আমি আশা করি তিন দিনের ভিতরে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে সরাইয়া দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে ঈমান কথা বলেন ঠিক না বেঠি এটার নামই হচ্ছে ঈমান আমরা কিসের ইমানদার হইলাম আমাদের ইমান তো দুর্বল কথা বলেন ঠিক কিনা এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায় ঠিক না বেঠি আলী এবার চিন্তা করলেন এই কথা বলার পরে চিন্তা করার পরে আমার নবী ডাক দিয়া বলেন আলী রে আরেকটা কথা বলছেন আলী আমি নবী তোমারে বলে দেয় ও আলী শুনো
আমি নবী তোমারে বলে দেই যতদিন পর্যন্ত তোমার গায়ের রক্ত দিয়া তোমার সাদা দাড়িগুলি লাল না হবে রে আলী ততদিন পর্যন্ত তুমি আলী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবা না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এবার আমার নবী হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আবু বকর ঘরের মধ্যে দাঁড়ায় রইছেন আমার নবী হযরতে আবু বকরের ঘরের দরজার পাশে যাইয়া ঘরের দরজার পাশে যাইয়া আমার নবী আবু বকরের ঘরের দরজার মধ্যে এইভাবে আওয়াজ করলেন আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া বলে আবু বকর এ আবু বকর রে আমি তোমারে একটা ডাক দিছি আবু বকর কয়া আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এখন তো রাত্র গভীর হয়ে গেছে রে আবু বকর তুমি আবু বকর কেমনে আমি নবীর ডাকের জবাব দিলা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী খোদার কসম করে বলি গো নবী আমি আবু বকরকে আপনি যেই দিন বলছেন আবু বকর রে আমি নবী তোমারে নিয়ে হিজরতে যামু আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী খোদার কসম করে বলি ওই দিন থেকে আমি আবু বকর একটা দিনের জন্য একটা রাতের জন্য একটা মিনিটের জন্য আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আবু বকর ভালোবেসে জাহিগা পাইল নবীর কাছে কথা বলেন ঠিক না বেঠি আনন্দের আর সীমা রইল না এমন শোনো না হাদিসে পাকের বর্ণনা যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়ত করবেন শাহে মাদি নাহারে মন শুনো না হাদিসে পাকের বর্ণনা জুরে বলেন হাদিসে পাকের বর্ণনা যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়ত করবেন শাহে মাদি নাহারে মন শুনো না হাদিসে পাকের বর্ণনা জুরে বলেন হাদিসে পাকের বর্ণনা জুরে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন আবু বকর এটাও কি সম্ভব নাকি আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী শুধু আমি আবু বকর না নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার দুইজন কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আসমা বিনতে আবু বকর নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যেই দিন বলছেন হিজরতে যাবেন ওই দিন থেকে প্রত্যেক দিন রাত্রে আমার আয়েশা আপনি নবীর জন্য রুটি বানায়া বানায়া অপেক্ষা করে ও মায়ার নবী আপনি যে হিজরতে যাবেন গো নবী আমাদের সাথে দিয়ে দেওয়ার জন্য যেন আমরা রাস্তার মধ্যে বিশ্রাম অবস্থায় নাস্তা করতে পারি আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি কি বলো আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী শুধু তাই নয় আমার মেয়ে আমার কন্যা আসমা বিনতে আবু বকর নবী গো আপনি তাকায় দেখেন আমার মেয়ে আসমা আমাদের জন্য প্রত্যেক দিন আমাদের সরঞ্জামগুলি গুছায়া দেয় জুরে বলেন আল্লাহু আকবার আবু বকর আমার নবীর হাত মোবারকের মধ্যে তৈরা আবু বকর আমার নবীর তাই না ঘর থেকে বাহির কইরা ঘরের কাছে একটা গাছ আছে ওই গাছের মধ্যে একটা খুঁটির মধ্যে আবু বকর আমার নবীর জন্য ওই আবু বকর দুইটা ঘোড়া অবতান করে দুইটা উট বাইদা রাখলেন একটা উট বাইদা রাখলেন ডাক দিয়া বললেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী এই যে তাকায়া দেখেন আপনি যেই দিন বলছেন আমি আবু বকরকে নিয়ে আপনি নবী হিজরতে যাবেন আমি আবু বকর এই উটটা আপনার জন্য
জন্য রাখছি গো নবী খোদার কসম করে বলি গো নবী হিজরতের নিয়তে কিনার পর থেকে এই 6 মাস মতন করে এক বছর যাবত গো নবী এই আমার উট্টা বাড়ির পাশে ঘরের পাশে বাধা আছে একটা সেকেন্ডের জন্য বৈসা চোখ বন্ধ করে নাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া কথা বলেন ঠিক না বেঠি আবু বকর আমার নবী চোখের পানিগুলি ছেড়ে দিস চোখ মুবারকের পানিগুলি ছেড়ে দিস আমার নবী ডাক দিয়া বলে আবু বকর হে আবু বকর রে তুই কি করলি রে আবু বকর আমার নবী আবু বকরকে নিয়ে আরওয়ানা দিয়া ফেললেন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আবু বকর তাকায় দেখে আমার নবীর কদম মুবারকের আমার নবীর কদম মুবারকের আঘাত কদম মুবারক যে জমিনের মধ্যে দিতেছে যেই পাথরের উপরে আমার নবী কদম দেই সেই পাথরের মধ্যে আমার নবীর কদমের চিহ্ন লেগে যায় তার কারণ হলো রহমাতুল লিল আলামিন যখন কদম দেই ওই জমিনের আরবের জমিনের পাথর পর্যন্ত গলে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পাথর ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী ও আমার আল্লাহ আল্লাহ গো তোমার হাবিব আমাদের উপর দিয়া যায় তোমার হাবিব যেন ব্যথা না পায় আল্লাহ গো আমাদেরকে তুমি নরম বানায়া দাও আমার নবী আরব আরবের রাস্তা দিয়া হাঁটে আমার নবী কদম দেয় আরবের পাথরগুলি গলে গলে যায় আমার নবীর কদমের ছাপ লেগে যায় আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আবু বকর দেখতেছি আপনি নবীর কদমের মধ্যে আপনি নবীর কদমের মধ্যে আপনি নবীর কদমের মধ্যে যেই পাথরের মধ্যে আপনি নবীর কদম লাগে সেই পাথর পাথরটা নরম হয়ে যায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এর আগে আরেকটা জিনিস আছে আবু বকর যখন আমার নবীর নিয়ে যাইতেছে যাওয়ার সময় রাস্তার মধ্যে আবু বকর একবার সামনে যায় আরেকবার পিছনে আসে আরেকবার ডাইনে যায় আরেকবার বাইয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকরকে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এ আবু বকর তুমি কি শুরু করে দিলা একবার সামনে যাও একবার পিছনে যাও একবার ডাইনে যাও একবার বাইয়ে যাও আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো কেন সামনে যাই জানেননি কেন পিছনে আসি জানেননি মায়ার নবী গো ও মায়ার নবী যদি আরবের আরবের কাফেররা আপনি নবীর গায়ের মধ্যে তীর নিক্ষেপ করে নবী গো ও মায়ার নবী আমি আবু বকর কেন সামনে যাই জানেননি যদি সামনে থেকে কোনো কাফের আপনি নবীর বুক মুবারকের মধ্যে তীরের আঘাত করে আবু বকর ডাক দেয়া বলেন নবী গো কেন পিছনে আসি আপনি নবী জানেননি পিছন থেকে যেন কোনো কাফের আপনি নবী আঘাত না করে মায়ার নবী কেন ডাইনে যাই জানেননি যেন কোনো কাফের আপনি নবীর আঘাত না করতে পারে কেন বামে যাই জানেননি আপনি নবীরে যেন কেউ আঘাত না করতে পারে ও মায়ার নবী আমি আবু বকর আপনি নবীরে বলে দেয় আমি আবু বকর থাকতে আপনি নবীর গায়ে কোনো আঘাত লাগতে দিব না যদি আমি আবু বকরের জীবনও যদি আমি নবী দিতে হয় ও মায়ার নবী আমি আবু বকরের জীবনও যদি চলে যাই কোন নবী তারপরেও আপনি নবীর কদম ছাড়ব না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আবু বকর ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আবু বকর থাকতে আমি আবু বকরের জীবন থাকতে আপনি নবীর গায়ে যেন কোনো আঘাত না লাগে গো নবী আবু বকর এবার আমার নবীর কই পাথর তো নরম হয়ে যাইতেছে নবী গো কাফেররা তো আপনি নবীর কদমের চিহ্ন দইরা দইরা আমাদেরকে চিনে ফেলবে আমরা কোথায় যাইতেছি এমন ইন দি মিন টাইমে আবু বকর ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমার এমন অনুমতি দিলে আমি আবু বকর আপনি নবীরে আমার কাঁধে তুইলা নিব আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আবু বকরকে আমার নবী বলেন আবু বকর কেন আমারে কাঁধে নিবা কাঁধে নিতে হবে না আবু
বকর বলে নবী গো কদম মুবারকের চিহ্ন পরে যায় এবার আমার নবীর আবু বকর বলে নবী গো একবার অনুমতি দেন আমি আবু বকর আপনারে আমার কাঁধে নেই আবু বকর এবার আমার নবীর কাঁধে নিলেন নেওয়ার পরে আবু বকর তমাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় আবু বকর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনো আমি আবু বকর তোমাদেরকে জানায়া দেই আমার নবী রহমাতুল আলামিনকে যখন আমি আবু বকর কাঁধ মুবারকের মধ্যে নিলাম রে দুনিয়ার মানুষ তোমরা শুনো একটা সেকেন্ডের জন্য আমি আবু বকরের কাঁধে একটু ওজন অনুভব হয় নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর হুজুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর বলে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকরের কাঁধে কোনো ওজন অনুভব হই নাই জোরে বলেন মারহাবা আবু বকর আমার নবীর নিয়া এবার বিশ্রামে যাবেন ওই যে গুহার ভিতরে প্রবেশ করলেন কাফেররা আমার নবীর পিছনে পিছনে গেলেন কদম মুবারকের চিহ্ন ধরে ধরে যাইতে যাইতে এবার কদম মুবারকের চিহ্ন আর পায় না আবু বকর তো আমার নবীর কাদের উপরে নিয়া ফেলছে এবার একটা কাফের ডাক দিয়া কয় মনে হয় ওই গুহাটার দিকে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার ওই গুহার দিকে অগ্রসর হয়ে গেছে গুহার দিকে অগ্রসর হয়ে যাওয়ার পরে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এবার তো কাফেররা গুহার দিকে আসতেছে এখন কি করব ইন দি মিন টাইম আবু বকর তাকায়া দেখতেছেন গাছের লতা পাতা কতগুলি আইসা গুহার মুখের মধ্যে আইসা গুহাটাকে গুহার মুখটাকে প্রায় দেখে ফেলার চেষ্টা করেছে মাকড়সা আইসা গুহার ভিতরে জাল বাঁধছে কথা বলেন ঠিক না বেঠিক কবুতর আইসা ওই গুহার মুখের মধ্যে ডিম পারছে যেন না বুঝে কাফেরেরা কাফেরেরা যেন বুঝে যদি নবী এই গুহার মুখ দিয়া ডুবত তাহলে এখানে কবুতর তো ডিম পারার কথা না ডিমগুলি থাকার কথা না কথা বলেন ঠিক না বেঠিক আবু বকর আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাফেররা তো গুহার দিকে আসতেছে এবার গুহার মুখের দিকে যখন যায়া দাঁড়াইছে আবু বকর এবার চুপ হয়ে রইলেন একজন কাফের ডাক দিয়া কয় মনে হয় এই গুহার মধ্যে নাই লতা পাতা দেখা যায় মাকড়সার জাল দেখা যায় ডিম দেখা যায় চলো আমরা এখান থেকে চলে যাই এবার কাফের গুলি এখান থেকে চলে গেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে আবু বকর এবার আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যদি কাফেররা গুহার ভিতরে আসতো তাহলে আমরা কোথায় যাইতাম আমাদেরকে ধরে ফেলতো আমার নবী আবু বকরের হাতটা হাতে মোবারক ধইরা আবু বকরকে নিয়ে গুহার পিছনে গেলেন যায় আবু বকরকে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিয়া বললেন আবু বকর যদি কাফেররা এই গুহার এই মুখ দিয়া ডুবত আমি আর তুমি এই গুহার এই পাশ দিয়া চলে যাইতাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবু বকর তাকায়া দেখতেছেন আল্লাহর হাবিবের শাহাদাত আঙ্গুলির ইশারার মাধ্যমে এই গুহার পিছনের সাইটে একটা নদী সৃষ্টি হয়ে গেছে এই নদীর পাড়ের মধ্যে একটা নৌকাও আছে আবু বকর হতবাক হয়ে গেলেন আমার নবীর শাহাদাত আঙ্গুলির ইশারায় এত সুন্দর পরিবেশ আমার আল্লাহ করে দিছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক আমার নবীর শান আমার নবীর আজমত কত বেশি আল্লাহ পাক আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যদি কাফেররা আমাদেরকে ধরে আমরা কি করব আল্লাহ আল্লাহর হাবিব বলেন আবু বকর আমাদের সাথে আল্লাহ পাক আছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে দুনিয়াবাসী শুনো আমি বলি আমার নবী যে বলছেন আমাদের সাথে আমার আল্লাহ আছেন খোদার কসম করে বলি আমি আবু বকর ইয়াকিন করে নিয়েছি শুধু আমাদের সাথে আমি আবু বকরের সাথেও আমার আল্লাহ আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এবার আবু বকর গুহার ভিতরে আবু বকর এবার গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র দেখা যায় মায়ার নবী দয়ার নবী এবার ছিদ্রগুলি আবু বকর দেখতেছেন অনেকগুলা ছিদ্র দেখা যায় আবু বকর চিন্তা করলেন হাইরে এমন হতে পারে গুহার ভিতরে সর্প থাকতে পারে আমি আবু বকর
এই গুহার ছিদ্রগুলি কাটাতে হবে। আবু বকর পাগড়ি মুবারকটা খণ্ড খণ্ড করে ছিঁড়ে ছিঁড়ে এক একটা ছিদ্র বন্ধ করেন। এভাবে বন্ধ করতে করতে অনেকগুলো ছিদ্র বন্ধ করে ফেলেছেন। শেষ মুহূর্তে একটা ছিদ্র আবু বকর আর বন্ধ করতে পারে না। জোরে বলেন মারহাবা। এখানেই তো খেলা, কথা বলেন ঠিক না বিঠিক? এখানেই তো খেলা। আবু বকর একটা ছিদ্র আর বন্ধ করতে পারে না। আবু বকর এবার আমার নবী পাক আবু বকরের উরুর মধ্যে, উরু মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়া রেস্ট করতেছেন। আবু বকর একটা পা এভাবে লম্বা করে দিয়ে পায়ের গুড়ালি দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছি, আবু বকর বলছে নবী গো, জীবন যদি আপনার আপনি নবীর কদমে দিতে হয় জীবন দিয়া দিব গো নবী, কিন্তু আপনি নবীর কদম ছাড়ব না। জুরে বলেন মারহাবা। আবু বকর গুড়ালি দিয়ে একটা একটা ছিদ্র বন্ধ করে রাখছে। ওই গুহার ভিতরে দেড় হাজার বৎসর আগে, অনেক বৎসর আগে, মুসা নবীর জামানায়, আমার নবীর শান আসলে কি বলবো, আমার নবীর শান আজমত যে কত বেশি, একটা সাপ ১৪০০ বছর ধরে ওই গুহার ভিতরে প্রবেশ করে আছেন। আমার নবী এই রাস্তা দিয়ে যাবেন, এই গুহার ভিতরে ঢুকবেন, আমার নবীর সাথে কথা বলবে। জুরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর, আবু বকরের পায়ের গুড়ালির মধ্যে অনেকবার সর্পটা মুখ দিয়ে জোর করতেছেন যেন পায়ের গুড়ালিটা সরাইয়া ফেলে। আবু বকর চিন্তা করলেন এই গুহার ভিতরে, এই ছিদ্রর ভিতরে সাপ আছে, আমি আবু বকর যদি পাটা সরাইয়া ফেলি আমার নবী অনেক কষ্ট পাবে, আমার নবীর সর্পে কাটতে পারে। এই দিক দিয়ে আবু বকরের, আবু বকরের উরুর মধ্যে কুলের মধ্যে মাথা মুবারক দিয়া আমার নবী বিশ্রাম নিতেছে। বাবারে আমার নবী তো আবু বকরের কুলের মধ্যে শুয়ে শুয়ে বিশ্রাম নেই না রে বাজান, আমার নবী আবু বকরের কুলে শুইয়া শুইয়া আবু বকরের সিনার মধ্যে মারেফতের এলেম লুকাইতেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠি? যে মক্কা আমি নবী, আমার নবী আসার আগে ছিল বাক্কা, নাম হয়ে গেছে আমার নবীর কদম পড়ার পরে মক্কা। কথা বলেন ঠিক না বিঠিক? আমার নবী মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, আমার নবীর কদম পড়ার কারণে মদিনার নাম হয়ে গেছে মদিনা। চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কদমের দাম যে কত বেশি, কথা বলেন ঠিক না বিঠিক? আবু বকর পায়ের গুড়ালি দিয়া ছিদ্রটা ধরে রাখছে। এবার আবু বকর চিন্তা করলেন হাইরে, ওই নবী যদি কষ্ট পাই, আমি যদি নড়াচড়া করি আমার নবীর ঘুম ভেঙে যাবে, নবীর ঘুম মুবারক ভেঙে যাবে, আমার নবী যদি কষ্ট পায় আমি আবু বকরের জীবন বিথাই চলে যাবে। না না না, যদি সর্প বাহির হয় আমার নবীরে যদি কামড় দেয় তাহলে আমি আবু বকরের জীবন রাইখা কোনো লাভ নাই। আবু বকর নবীর প্রেমে পইরা পায়ের গুড়ালিটা দিয়ে আরো জোরে চাপ দিস। এবার সর্পটা অনেকবার ধাক্কাইতে ধাক্কাইতে জোর করতে করতে আর পারে না, শেষ পর্যন্ত আমার নবীর প্রেমে ১৪০০ বছর আগে যেই সর্প গুহার ভিতরে ঢুকছে, আমার নবীর মহাব্বতে সর্পটা বলে আমার নবী যদি চলে যায় আমি সর্প কিভাবে, আমার নবীর আমি গুলশাপ কিভাবে, আমি নবীর দর্শন পাবো হাইরে, আমার কোনো উপায় নাই। এই কথা চিন্তা করে সর্পটা আবু বকরের গুড়ালির মধ্যে কামড় বসায়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর এবার পায়ের গুড়ালির বিষে বিষে বিষ উপরের দিকে উঠতেছে, আবু বকর ক্লান্ত হয়ে যাচ্ছে, চোখের পানি গুলি ঝরে ঝরে পড়তেছে, চোখের পানি ঝরে ঝরে পড়ে। আমার নবীর মুখ মুবারকের মধ্যে যখন দুফুটা চোখের পানি পড়েছে, আমার নবী চোখ মুবারকটা ঘুইলা ডাক দেখো আবু বকর, ও আবু বকর রে কিসের জন্য কান্দ? আবু বকর ডাক দেয়া কয় রহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখায় আপনার মুজাহিদ পাগল হইল বিবি খাদিজা,
আপনার যৌবন সহি পারে দিয়াছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবী নূহের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূহের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আওয়াজ করে বলেন মারহাবা আমার নবী ডাক দিয়া বলে আবু বকর এ আবু বকর কেন কান্দো আবু বকর ডাক দিয়া বলেন নবী গো সাপে কামড় দিছে আবু বকর এবার আমার নবী উঠা বসলেন বসার পরে আবু বকরের পা মোবারক সরাইলেন সরানোর পরে সাপ গুহার ভিতর থেকে বের হয়ে আসলেন আসার পরে ডাক দিয়া বলেন আমার আল্লাহরে ডাক দিয়া বলেন মালিক আমার জবানটারে তুমি খুলে দাও আমার নবীর সাথে একটু মু একটু কথা বলে নেই আমার আল্লাহ সর্পের জবান খুইলা দিছে সর্পটা ডাক দিয়া বলে না সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আওয়াজ করে বলেন মারহাবা আবু বকর সাপের বিষে অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে আবু বকর এবার আমার নবী বলেন আবু বকর টেনশন কইরো না রহমাতুল লিল আলামিন তোমার সাথে আছে জোরে বলেন মারহাবা আমার নবী আবু বকরের প্রেম দেখে হতবাক হয়ে গেছে আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর রে আমি নবী তোমার সাথে আছি চিন্তা কইরো না আমার নবী আবার থুতু মুবারক দিয়া আবু বকরের বিষের কামড়ের জায়গায় যখন আমার নবীর থুতু মুবারকটা লাগায়া দিছে রে আব্বু জিরা রে আমার ও আমার টানচারার মুরব্বী বাবা জিরা যুবক বায়েরা আমার নবীর থুতু মুবারকটা আবু বকরের কাটা জায়গায় লাগতে দেরি হইছে রে আবু বকরের বিষের যন্ত্রণা দূর হইতে সময় নেই নাই আওয়াজ করে বলেন মারহাবা আবু বকর বিষের যন্ত্রণা চলে গেছে এই গুহা থেকে আবার আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন ফিরে ফিরে আমার নবী জন্মভূমির দিকে তাকাইতেছে সুরে বলেন আল্লাহু আকবার আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার নবীকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন আমার নবী বলে আবু বকর জন্মভূমি ছাড়ার বেদনা আমি তোমাকে বোঝাতে পারবো না রে আবু বকর আমার বড় মায়া হচ্ছে আজকে আমি আমার জন্মস্থান ছেড়ে চলে যাচ্ছি আবু বকরকে বলে ইয়া আবু বকরকে বলে আমার নবী আবু বকর আমি মক্কা নগরী থেকে চলে যাচ্ছি আমি নবী সহ্য করতে পারতেছি না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন হাবিব চিন্তা কইরেন না টেনশন কইরেন না একদিন আপনাকে আবার এখানে ফিরাইয়া দিব সেই দিন রাজা দিরাজ বানায়া আমি আল্লাহ আপনাকে এই মক্কা নগরীতে আবার ফিরাইয়া দিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই মক্কা নগরী সেই দিন আপনি নবীর অধীনে থাকবে আওয়াজ করে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমি আর দীর্ঘায় করব না প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমরা যেন মসজিদগুলি যেন সুন্দরভাবে সাজাই মুসল্লি দিয়ে কথা কোন ঠিক নাবে ঠিক আমি আসার পরে মসজিদে জামাত আদায় করছি হুজুর মনে হয় আমাকে দেখছে আমি আয়েশা মসজিদে চলে গেছি তার কারণ হলো এখানে আসছি আর কোন সময় আসি না না আসি এখানে আসছি যেহেতু আল্লাহর ঘরে নামাজটা পড়ি মসজিদটা দেখে যায় আমি ঘরে নামাজ পড়ি নাই মসজিদে চলে গেছি নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়া ভালো লাগছে আমি বাড়ির কাছে বলতেছি মসজিদটা অনেক সুন্দর নামাজ আদায় করলাম মসজিদে যাবেন কারণ বাড়ি থেকে মসজিদ ভালো আর ওই মসজিদের সাথে সম্পর্ক করলে সম্পর্ক হবে কার সাথে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক করেন মসজিদের সাথে সম্পর্ক করেন দেখবেন আপনার ঘরে অটোমেটিকলি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন